আসসালামু আলাইকুম, আমি শারমিন, বাংলাদেশি ব্লগার অনন্যাস মম চ্যানেল থেকে আপনাদের আবারও একবার স্বাগত জানাই। আশা করছি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশে, যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আমার আরেকটি দিনের কিছু অংশ শেয়ার করতে চলে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এই তো ব্রেকফাস্ট করার পর সকাল সকাল বারান্দায় চলে এসেছি, আর এসে দেখছি খুব সুন্দর একটি গোলাপ ফুল ফুটেছে। আর এই যে শীত এসেছে, আর এই তো পাতা ঝরাও শুরু হয়ে গিয়েছে, এত পাতা ঝরে যে কি বলবো। তো এই তো গাছগুলো একটু দেখে নিচ্ছিলাম, আর একটু পানিও দিব। আর কালকে কিছু কাপড় ধোয়া হয়েছিল, তো সেই কাপড়গুলো আর কি তুলে নিব বারান্দা থেকে। আর এই তো কাপড় তুলে এখন রান্নাঘরে চলে এসেছি। আর এখানে আমাদের নোয়াখালীর বাসার আর কি চিরিং মাছ বলে, তো এটা ঢাকায় কী বলে আমি জানি না, কার জেলায় কী মাছ বলে এই মাছটিকে কেউ চাইলে জানাতে পারেন। তো জেনে রাখলাম আর কি কোন দেশে কী বলে। তা আমাদের দেশে এই মাছটিকে চিরিং মাছ বলে। তো এই চিরিং মাছ আর মিনি মাছ, মিনি মাছটা আজকে রান্না করব না, চিরিং মাছটা রান্না করব। এই মাছটা অনেক বেশি মজা, এটা হচ্ছে নদীর মাছ। আর আমি এই যে কেটে বেছে এখানে ধুয়ে নিয়েছি, আর এই মাছটা কিন্তু খুবই স্বাদ লাগে খেতে, অনেক মজা লাগে। কে কে খেয়েছেন চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এতে এই মাছটা আমি এখন রান্না করে নিচ্ছি, আর প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি এখন ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজতে ভাজতে প্রতিবারের মতো একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার নিত্য নতুন ভিডিও দেখতে চান, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদের যদি কোনো দিনও ভালো লেগে যায় তাহলে নিশ্চয়ই করে নেবেন। আর এই তো এখানে আমি হলুদ, মরিচ, আদা, রসুন, লবণ, তারপরে সামান্য পরিমাণে জিরার গুঁড়া, সব রকম মশলা দিয়ে আমি এখানে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তেলটা উঠে যাওয়া পর্যন্ত। আর এটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিব, আর পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব আর কি। রান্না তো সব একই, জাস্ট আমার অ্যাক্টিভিটিসগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করা। এখানে আমি কোনো রেসিপি শেয়ার করছি না, আমি আমার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর আপনাদের ডেইলি অ্যাক্টিভিটিসগুলো আমি কিন্তু দেখি, আমি কিন্তু যার ভিডিও দেখি আমি কিন্তু একটি লাইক দিয়ে ভিডিওটা স্টার্ট করি, আর আমি কিন্তু ফুল ওয়াচ করেই কমেন্ট করি। কেউ যদি আমার ভিডিওতে কমেন্ট করেন, আমি অনুরোধ করে বলছি আমার ভিডিওটি পুরো না দেখে প্লিজ কমেন্ট করবেন না। এই ধরনের স্প্যাম কমেন্ট করলে কিন্তু চ্যানেলের অনেক ক্ষতি হয়, আর শুধু যে আমার ক্ষতি হবে তা কিন্তু না, আপনারও কিন্তু ক্ষতি হবে, আপনার ওয়াচ টাইমও কাটা যাবে। তো এই আর কি। তো এখন আমি মাছগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, এখন আমি ঢাকনা দিয়ে দিব, এতে করে মাছের ভিতরে লবণ মরিচ ঢুকবে। আর 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এখানে কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম। আর আমাদের এবারে টমেটোগুলো একটু শক্ত, তো এর জন্য আমি একটু আগিয়ে দিয়ে দিলাম টমেটোটা, মাছের সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো কমেন্টের কথা বলছিলাম আর কি, অনেকে সাবস্ক্রাইব করে বলে যে আপু আমি তোমার পরিবারে এসেছি, তুমিও আমার পরিবারে এসো, আপনি এই কথা বলার প্রয়োজন নেই, আপনি আমাকে সাবস্ক্রাইব করলে আমি এমনিতেই বুঝবো। আর কেউ সাবস্ক্রাইব করলে প্লিজ অন্তত পক্ষে 24 ঘন্টা অপেক্ষা করবেন, আমি যদি আপনার সাথে সাথে আমিও যদি আপনাকে সাবস্ক্রাইব করে দিই, এতে করে কিন্তু সাব ফর সাব হয়ে যাবে, এতে করে কিন্তু আমার সাবস্ক্রাইবও কাটা যাবে, আপনার সাবস্ক্রাইবও কাটা যাবে। আপনি আমাকে সাবস্ক্রাইব করলে প্লিজ অন্তত পক্ষে 24 ঘন্টা তো আপনি অপেক্ষা করতেই হবে, আমি 24 ঘন্টা পরে ঠিকই আপনাকে করে নিব, এটা আপনাকে বলতে হবে না। এভাবে বললে কিন্তু আমি ওই যে বললাম আগেই, তো এই আর কি স্প্যাম কমেন্ট হয়ে যাবে। তো যাই হোক, আশা করছি সবাই বুঝবেন। তা আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমার রান্নাটা কত ইয়াম্মি হয়েছে দেখুন। আর এখানে কিন্তু আমি সিম আর ফুলকপিও রান্না করে নিয়েছি, তো এখন আমরা আর কি খেয়ে নিব। আর এই চিরিং মাছটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা লেগেছে, আপনারাও চাইলে এভাবে এই মাছটা এনে খেতে পারেন, এটা নদীর মাছ। তো এ আর কি আমরা খাবার দাবার শেষ করে বিকালের দিকে একটু বাইরে যাব। আমার হচ্ছে কি স্পেচুলাটা হারিয়ে গিয়েছে, আমার মেয়ে
ও কি করে রান্না করে গেলে এই স্পেচুলা নিয়ে, ও কি করে আমি নিজেও জানি না, ও মনে হয় বারান্দা দিয়ে ফেলে দিয়েছে। তো যাই হোক, আমি একটা স্পেচুলা নেওয়ার জন্য এসেছি। আমার দুটা প্যান অলরেডি নষ্ট হয়ে গিয়েছে, তো স্টিলের যে স্পেচুলাগুলো আছে এগুলো দিয়ে রান্না করলে প্যানের কিন্তু ক্ষতি হয়। আমার অলরেডি দুইটা প্যান এভাবে নষ্ট হয়েছে, তা আমার তো চারটা প্যান আর দুইটা একটু ভালো আছে, তো এই আর কি। তো এখন নিয়ে নিব। আর এখানে স্পেচুলা হোল্ডারও দেখছিলাম, তো এত দাম, তারপরও আর কি দেখছিলাম। শখ তো শখই, তাই না? শখের তোলা সবসময় 80 টাকা হয়, ও যে মানুষ কথায় বলে না, তো এই আর কি। তো দেখে নিচ্ছিলাম, দেখলে তো সব কিছুই ভালো লাগে। আমাদের মেয়েদের চোখ বলে কথা, মেয়েদের চোখে যায় দেখি তাই ভালো লাগে। তো ইচ্ছে করছিলো পুরো দোকানটায় উঠেই নিয়ে যাই, তো আর সম্ভব তো আর না এত কিছু নেওয়ার। তো আমার প্রয়োজন যা তা নিয়েছি আর কি। তো হয়তো বা খুবই ছোটোখাটো হতে পারে আমার শপিংগুলো, কিন্তু আমার খুবই জরুরি। আর এখানে আমি পিঠা বানানোর জন্য আর কি, এই যে এগুলা কি সাজ বলে না কি বলে আমি জানি না, সাঁচের পিঠা বলে মেবি, তো এগুলো আমি একটা নিয়ে নিচ্ছি। তা আমি পিঠা বানাবো, তো শীত চলে যাচ্ছে আর পিঠা কবে খাবো, তো এর জন্য নিয়ে নিচ্ছি। আর এই তো এখন বাসা চলে আসলাম, আর শপিংগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। হয়তো আপনারা ভাববেন এই ছোটোখাটো জিনিস এগুলো আবার শেয়ার করার কী আছে, আমি আমার ভালো লাগা থেকেই শেয়ার করছি। যেহেতু আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম যে এটাও শেয়ার করি। তো এই যে আমার যে স্পেচুলাটা দেখছেন, ইচ্ছে করেই আমি এই অরেঞ্জ কালারটা নিয়েছি, আমাকে কিন্তু পিঙ্ক কালার দিয়েছে, তা আমি পিঙ্ক কালার নিয়েও ফেলেছিলাম। পরে ভাবলাম যে পিঙ্ক কালারটা তো তাড়াতাড়ি হয়তো বা কালারটা নষ্ট হয়ে যাবে, আমি অরেঞ্জটা নিয়েছি, যেহেতু আমাদের মশলা কষানোর পরে হলুদে থাকে, তো যাতে খুব সহজেই নষ্ট না হয়ে যায়, তাই আমি এই অরেঞ্জ কালারটা নিয়েছি। আর এটা কিন্তু আমি অনেক দিন ধরে খুঁজছিলাম এই কাঠের ভিতরে, তো এটা পাচ্ছিলাম না, তো এখন অলরেডি পেয়ে গেলাম। আমি মৌচাক মার্কেট থেকে এটা নিয়েছিলাম। তো আর এই যে আমার সাঁচের পিঠার জন্য এই যে খাসটা নিয়েছি, আর এটা দিয়ে পিঠা বানালে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এটার দাম কিন্তু খুব বেশি না, এটার দাম হচ্ছে 50 টাকা, আর স্পেচুলাটা হচ্ছে 150 টাকা। আর স্পেচুলা কিন্তু আরও কম দামিও আছে, 100 টাকা দামেরও আছে, তা আমি যেহেতু কাঠেরটা নেবো এর জন্য একটু বেশি নিয়েছে। আর এই যে স্পেচুলা হোল্ডার, এটা হচ্ছে ফিক্সড প্রাইস 200 টাকা, এটা নাকি এসএস স্টিলের, এটা নাকি জং পড়বে না। তো এটার অনেকগুলো সাইজ আছে, বড়ো ছোটো মাঝারও, তা আমি বড়ো সাইজটাই নিয়েছি। তো এই আর কি। আমার শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি এখন এগুলোকে আমার রান্নাঘরে আর কি সাজিয়ে রাখবো, আর রেখে দেখছিলাম কেমন লাগছে, তা আপনাদের সাথেও একটু শেয়ার করার জন্য একটু ভিডিও করে রেখেছি। আর এই তো দেখুন আমার রান্নাঘরটা, আপনারা তো অনেকেই পছন্দ করেন আমার রান্নাঘরটা আমি জানি। তো এই তো আবার একটু দেখিয়ে দিচ্ছি, এই যে স্পেচুলা আমি এই যে সাজিয়ে নিয়েছি, আর এই তো এখান থেকে আমি শুরু করছি। আর এই যে দেখছেন ডিমের যে খাঁচিটা, মুরগির ভিতরে, মুরগির প্যাটের ভিতরে আর কি অনেকগুলো ডিম, তাই না? এই মুরগির খাঁচাটাও কিন্তু আমি বানিয়েছিলাম, এটা যদি কেউ দেখতে চান চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আর এই যে এটা দেখছেন মাটির, সরি কাগজের, এটা হচ্ছে কাগজ দিয়ে আমি টব বানিয়েছিলাম। আর এখানে দেখছেন অ্যাপেল সিডার ভিনেগার, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, আমি ফ্যাট লস করার জন্য এগুলো কিনেছিলাম। আর আমার হাজব্যান্ড বকেছিল যে এটি তুমি কিনো না, এটি কিনলেও তুমি কিন্তু এগুলো খাবা না। তো যাই হোক, এই তো এগুলো কিনেছি। আর আজকের মতো এতটুকুই আমার কথা এবং কাজ। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।